গাইর নামটি সোনা রং, সেই গাই সেই থাকে, গাইর মানুষ সবাই তাকে হানিফ খাই ডাকে। হানিফ খাইয়ের মাঝে হাসে, ছেলের গর্বের বুক যে ভাসে, ছেলে যে তার ময়না পাখি আঁচল দিয়ে থাকে। আরেক গ্রামের মেচা মিলি ওরে যেন পাক পাখালি, খরা মাথায় ছুটে কি চায় ওই যে আকাশটাকে। আরেক খাসে কাবুল বাসি, গর্বে সে তাই যাই যে ভাসি, দার্জিলিং এর চা না পেলে মেজাজ খারাপ থাকে। দুই কিশোরী প্রজাপতি, নেই যে তাদের মতি গতি, উড়ে উড়ে ঘুরে ঘুরে গ্রামটা মাথায় রাখে। হরমুজ খা দারোগা জামাই, সময় তাদের কাটে না চাই, কাজ কাজে ঘুরে ফিরে কাটায় সময়টাকে। কোরবান আলি দেশে ফিরে, পাত্রী খোঁজে সব কুটিরে, টেরা চোখে কোথায় সে চাই কে দেয় দড়ি নাকে। গাইরি আরেক ছেলে রাজা, ওরে পাংখা মেলে, পাংখা কি হাই কোট্টা মেরে, পড়লো কি হাই পথের বাঁকে। ভাই হাসে কেরা রে, তোর কেরা? আমি সুফিয়া, ও ফজিলা। ও ও হানিফ রে দেখছস না? তাহলে কই যাস? বাড়িতে। বাড়িতে বাড়িতে যাস কেন? বাড়িতে যাবো না, কাজ আছে না। ও হ যাবি তো, বাড়িতে তো যাবি, যা। তাহলে ওই হানিফ খারে দেখলে পাঠাই দিস। আচ্ছা যাই। যা আসসালামু আলাইকুম দান। ওয়ালাইকুম আসসালাম দারোগা জামাই। এই খবর কিছু শুনছেন নাকি? কি খবর? ওই হানিফ খার খবর। হানিফ খা? হ্যাঁ। কেমনে, রেডিওতে কিছু কইছে নাকি? না না, রেডিওতে কয় নাই। আরে হে হানিফ খারে নিয়ে তো শত সব কেসাল, তুমি তুমি আমার খবর কিছু জানো নাকি? ডাব নাই, কলা নাই, লেসু নাই। কে খাইলো? সাসপেক্ট হয় হানিফ খা। আরে না হানিফ খা শোন না। তাহলে আমার এতদিনের এই যে দারোগাগিরি খামাখা হয়ে গেল আর কি। আরে না 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 না, হানিফ খা তরুণ যুবক, উদ্যমী ছেলে, বুঝলা? আর দূর সারো তো সব, চলো চলো যাই। কতদিন পরে তোমারে পাইলাম। আজুলু এ কসে বলি হাত না মারা, বলি হাত না মারা মানে কি জানে? তাহলে আর একটা কসে কুত্তিয়া খালে তোরা কি হানিফ খাকে দেখেছস? না। দেখলে বলবি কুরবান মিয়া খুঁজতেছে। ঠেকাই পড়ছে আমাকে, একা দিমু তো দিরহাম দিরহাম। এই গ্রামে কাউরে কইতে কি বাকি আছে যে একটা সুন্দর বাচ্চা বাচ্চা মেয়ে দেখা বিয়া দে, বিয়া কইরা চলে যাবো কাতার জেলায়। মরুভূমিতে কি সুন্দর সুন্দর খেজুর গাছ, আর পানির নহর যখন বয় না কি সুন্দর সিনসিনারি। মরুভূমিতে তুমি কি করো কুরবান ভাই? পানি দেই। মানে তুমি শ্যালো ড্রাইভার? আরে না না, আমি নিজের বেগানে পানি দেই। বুঝছি তুমি শ্যালো ড্রাইভার। বেশি জিল মাইয়া যাইন থেকে গেলাম, তাই হানিফ কার দেখা পেলে কমু না। এইবারও ছুটি শেষ হয়ে যাইতেছে গা, এর না গেড্ডাই বললাম শেষ, জীবন শেষ। দেখ গা আর বি কই, এই কত টাকা রাই নিয়া। ওসা
ও দারোগা ভাই, হানিফ খারে দেখছো? হানিফ খা না রে, আমরা তো খুঁজি তারে। তোর কি দরকার? দরকার মানে আমার না সর্বনাশ করে ছাড়লো। কি সর্বনাশ? সে কথা কয়ে আর শেষ করান যাবো না। যাই, আগে খুঁজা বের করি। শোন, হানিফ খারে পাইলে পাঠাই দিস। হ্যাঁ, পায়া লই আগে। চাচা, খাওয়ানোর তো সময় হয়ে গেল, আর তো কিছু কইলেন না। পানি খাবা না? খাই চাচা, হানিফ খারে নিয়ে একটা কিছু করণ লাগে। কি করবা হানিফ খারে নিয়ে? এই তো হানিফ খা, দেখো কারবার। ওরা কি? আমি দিনি হানিফ খা। চাচা, আপনার জন্য আমি লাও ভাই কই লাও। চামু কি করস? দুধ বেচস? আমাগো বাড়িতে ডেইলি আদর্শের দুধ দিবি। এই যে চকচকে নগদ দিরহাম দিব। তুই যে কি করলি না হানিফ খা? আমার তো রিটার্ন যাওয়ার সময় চলে আসলো, খালি আইলাম আর গেলাম। ধরো যা বলে হ্যাঁ হারে খালো বলতে সে না খুঁজতে। আমি জায়গা। হ্যাঁ, আর আমি তিনি হানিফ খা। দেখবো নি জায়গা। তুই তো আমার বহুত বিপদে ফেলা দিস। টাকা লাগলে টাকা নে, ওই সুপারি কটা পাইরে দে, আর কটা পাইরে দে। না আর পারা যাবো না, সব পারা নেছি। আচ্ছা, অন কি নিবি? টাকা নিবি না সুপারি নিবি? টাকা রাখবো না, সুপারি দাও। আচ্ছা ল, এত ঘুরি না, একটা দাও মা খাবো। এটা দিলে পচাটা ভালো দাও, মা খাবো না। আচ্ছা ল ভাই, চলো। এটা ভালো আছে, বড় আছে, মাল নিয়ে নিয়ে যাই। আমার হানিফ খা সুপারি আনে, পান আনে, শাক সবজি আনে, খালি ধান চাই রান্নার পারে না।
আমার হানিফ খা সব চিনে, শুধু টাকা পয়সা চিনে না। এই এক টুকরাই খা ওর বাজার মইরা গেল। আল্লাহ রে আল্লাহ রে, কত কষ্ট করছি পোলারে নিয়া, হায় হায় রে আল্লাহ, কিছু ভালো জিনিস খাওয়াইতে পারি নাই, খালি নাও পাতা ভাতে ভর্তা দিয়া পোলারে আমি খাওয়াইছি, দুধ ভাত খাওয়াইতে পারি নাই, দুধ ভাত খাওয়াইতে পারি নাই। মারে ওরে, একটু দুধ ভাত খাওয়ানোর পয়সা আছিল না গো আল্লাহ। ওই সেমডি তুই কিছু খাবি? আপনার খিদা লাগে না? না গো, আমার খিদা লাগে না, তাই আমার হানিফ খায় যখন খাইব এইটা দেখতে দেখতে আমার একটু খিদা লাগে, তখন সাইডটা খাই যদি থাই। কত বেলা হয়েছে? যাই গো খালা। কেরে খায়া যা কিছু না, যাই গা। কি হইলো? আরে তো কি হইলো? আমার যা পানি খালা। আমার কাছে ওষুধ আছে না, আনতেছি। কি ওষুধ আছে? ভালো হবো। ওইব ওইব ওইব। কেমন লাগে? ভাল লাগে? কার ওষুধ? আমি দিনি আনিফ খা। শুনো নাই না, মুশকিল আসান, মুশকিল আসান। হ্যাঁ বুঝে কন্ত দেখি, বুঝে কন্ত হানিফ খা ছাগলের দুধ খাওয়াইয়া হাঁপানি ব্যারাম ভালো করে ফালাইতেছে, তাই নাকি? আরে সারা গেরাম এখন তার পিছে, বাবার বেটা আবিষ্কার করে ফালাইছে, বাবার বেটা পিছি সরকার, তাই নাকি? আরে হাঁপানি তো আমারও আছে, তাই নাকি? বাড়ি চলেন, জরুরি খবর। কি জরুরি খবর? জানি না তো, চলেন। যা যা যাইতেছি, যা চাচা আপনি একটু যে বহুন, আমি আইতেছি, অহনি আইতেছি। আচ্ছা সালাম আলাইকুম খা সাহেব। তুই কেন রে? আমি হলো হানিফ খা। তুই আবার কে খা? খান যারা তারা কাবুল থেকে আসছে, যেমন আমরা, আমি, তুই তো আডুই রেখা, তাই না? হ্যাঁ কামদার। হ্যাঁ হয়েছে যাহাপনা, চলেন। কাবিল দেখা, সালাম আলাইকুম। আব্দুল্লার পোলা, এত আওয়াজ করে কে? নতুন টাকার আওয়াজ। খাবারের সামনে একশো টাকা গরম দেয়। খা সাহেব কিছু মনে করেন না, এই আমার মোটর সাইকেলের ইঞ্জিনটা আবার একটু ডিস্টার্ব দেয়। হ্যাঁ সবই সহ্য করুম, সহ্য করুম না, তোমার নতুন টাকা হয়েছে। না না হয় নাই, হয় নাই, তাই হওয়ার পথে। এই বাজানের আসলে মনে করেন কি যে দুইটাই স্কিম, আমি করছি ছয়টা, আর আমগো ওই পুকুর আসলে একটা, আমি ছয়টা কাটছি। করো করো, যত খুশি আওয়াজ করো। খাসা খাসা, আমি আসলে ওইরকম ছেলে না, ডোন্ট মাইন্ড। ম্যান ইজ মর্টাল, মানুষ মারতে যেমন ভুল হয় আমার মোটর সাইকেলের ইঞ্জিনটাও মর্টাল। আসি, সালাম আলাইকুম। কি করবেন চাচা, ঘাট অঘাট হয়, অঘাট ঘাট হয়।
দেখে পেলা পেলা প্যার ভর। ভাই তুই বলে ছাগলের দুধ দিয়ে হাঁপানি রোগ সারাস, তা আমার বিয়ার কিছুই তো করতে পারলি না। তোমরা কি চাও? হাঁপানি কও দেখি। দেখছি মামু, এত রোগ একটা ছাগল, এর মধ্যে সবাইকে ডিস্টার্ব করে, দুধ চায়। ফালাইগলি, আমার সাথে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি পুকুর ঘাটে যাও, আমি আইতাছি। দেখি তোমার কতটুক দুধ দিতে পারিনি। আও এই ছাগল। আমার না সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার বাড়িটা মরুভূমি হয়ে গেছে। কেন? নতুন টিপ কল নষ্ট হয়ে গেছে। হানিফ কাকু, হানিফ খারে পাই বাবা জান, সে দেখো না কিরকম মজমা বাহাইছে। দেখো পাও কিনা দেখো। চেষ্টা তো করি, হানিফ খা ছাড়া তো কোনো উপায় নাই। আসি সালাম আলাইকুম। দাদা কেমন আছেন? আরব দেশ থেকে আইসস, আদব কায়দা সব ভুলে গেছস, সালাম আদব নাই। আজকাল খুব ভুল হয়ে যায়, বেখেয়াল থাকি। ওই যে ফ্লাইটের টাইম ঘনায় আসতেছে, এখন পর্যন্ত কোনো খেবরই হলো না। কয়েক বছর যাবত তো একই কথা শুনতেছি, তোমার কোনো খেবর হয় না। না আসলে যেরকম চাই সেরকম তো পেই না। শরীরে তো বানাইছস হ্যাঁ। শরীর নিয়ে কথা বললেন চেচা, একটা কিছু করেন। হানিফ খারেও ক, হানিফ খাকে কয়েছি, ও আমাকে বসতে পেলেছে। তো বয় দাদা সাহেব, আজকের জন্য ঠিক করে দিলাম, কাল পরশুর মধ্যে নতুন আশা লাগব। আমি আশেপাশের মানুষে একটু একটু পানি খাইতে দিয়ে আমি জায়গা দিলে। হ্যাঁ সালাম আলাইকুম। এটা কি এমন কাম? আমি নিজেও তো পারতাম। হ্যাঁ আবার দেহি নাল পানি পরে। হানিফ খা একটা শয়তান। ও গুদারা পারয়া কব মাঝি কোন শালা না? ওই তুই কারা রে? আমি সামুলি। যাই এখান থেকে। ওই হানিফ খা, হ্যাঁ দেখছি আমার মোটর সাইকেলটা স্টার্ট দেয় না কে? আমি কি মোটর সাইকেলের মিস্ত্রি নাই? শুনছি তুই তো নাকি ব্যাগ কামি জানোস। কিছু জানি না। কিছু জানোস না? না। দেখ না ভাই, একটু দেখ না আমার মোটর সাইকেলটা স্টার্ট দেয় না কে, দেখ না। এটা কি তেলে চলে? ওই বেটা, তেলে চলে নাকি পানিতে চলে? আচ্ছা তাহলে লাইনটা কোন জায়গায়? এই তো এদিকে। ও আচ্ছা। রসগোল্লা খাই। রসগোল্লা খাবি? আচ্ছা রসগোল্লা লাগে একটু ঘুরান না মোটর সাইকেলে ঘুরা। ওই আর কতক্ষণ বই থাকবি? হানিফ খা তো আসে না। কি করব, কই যাম? তোর বাপ মা তোর জন্য পাত্র দেখে নাই? দেখেছে। পছন্দ হয় নাই? দেখ 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 কি সুন্দর দুইটা মেয়ে যাইতেছে। অগো বিয়ে করা যাবে না, ওরা তো কাজ করে। ও
আমার ঘরের বউ চাই। ও, ঘরের বউ? তাছাড়া ওরা আমার সাথে একদিন ইয়ারকি মেরেছিল আর দুই দিন দুষ্টামি করেছে। তাহলে কি করা যাবে? আপনি একটা ব্যবস্থা করেন না চাচা। ওই ওই যে পুপ্পারার পুপ্পারার আলীর মেয়ে হনু ফারি, যে দেখলি? দেখছিলাম, সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা একটাই, হেসলে দাঁত বের হয়ে যায়। আর মুত্তালেবের মেয়ে খান? সবই ভালো, কিন্তু ঠোঁটটা একটু কেলো, মনে হয় বিড়ি খায়। বাসেদ খার মাইয়া? বাউ চোখখানে একটু টেরা। সগির আলীর বাগনি? দাঁত 32টা নাই, এককেল দাঁত এখনো উঠে নাই। আর সাহেব আলী নাতনি? চুল তো পিঠে গিয়েই শেষ, কোমর পর্যন্ত যাই না। তাহলে আর তুই বউ পাইছস? মায়ে কয় রাজপুত্র বলা, বউ খান যদি একটু ভালো না হয়। তাই নাকি? রাজপুত্র, বাহ বাহ। হানিফ খায় না কে? হানিফ খায় দিয়ে কি করবি? ওর কাছে খেবর আছে। আচ্ছা, তোর লগে আমার একটু কথা আছে, এত অ্যাঙ্কুর করস কে? রাগ তো দাঁড়া না, একটু কথা কই। পছারেন, রাগ না, কথা আছে তো কইলাম। রাজা ভাই, রাজা ভাই, তোমার মোটর সাইকেল জানি কি বা করতেছে? কি হয়েছে রে? এই যে কি হয়েছে, কেমন জানি শো শো করতেছে। শো শো করতেছে? হ্যাঁ। আমি তিনি হানিফ খা। চামলি পথে বাধা নাই, লেকে পেলা পেলা প্যার ভরকে আখো মে সুমার, জাদু নগরী সে আয়া কই জাদুগর, লেকে পেলা পেলা প্যার। চামু, তোকে যে আমার পছন্দ হয়েছে, এখন কি করি? নন সরেন, এখনকার মতো পথ সারান তো দিই। আমার তো ফ্লাইটের দিন ঘনিয়ে আসতেছে, তুই রাজি হয়ে যা। আপনারা কইলাম পথ সাইরা খারান। রাজি হয়ে যা। টিকিট, পাসপোর্ট। শোন, আমি মায়ার বোত পালামি না, পালামি না, আমি কারো অনিষ্ট করি না রে, আমি কারো অনিষ্ট করি না। তুই ওই সেমরি রে ভালোবাসস না? ভালোবাস তো কোনো অন্যায় না রে, পাপ না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আহিস তুই গাঁট পারে নিশিরাইতে, আমি দেখুন নিশিরাইতে। বেশ বেশ, আচ্ছা আমি গেলাম, বেশ।
একলা কি কন কোরবান মিয়া সাহেব? ওই হানিফ, আম গাছের ভূত কেমন রে? মায়ার ভূত বলে? আম গাছের ভূত? ভালো ভূত তো, কারো কোনো ক্ষতি করে নাই গো। তোর বেটা কই ছিলি এতক্ষণ? তোর যা, আমার কত কাম, আমি আমার একটা সাইকেল মোটর বানাইতেছি। বাবা, তুই আবার মোটর সাইকেল বানাইতে পারস? আরে না, মোটর সাইকেল না, সাইকেল মোটর। আমি এখন যাই কোরবান মিয়া সাহেব। আমার কি করলি? কে মার ভূতে কিছু কয় নাই? কইছে তাহলে তো কোনো চিন্তা নাই কিয়া। তাই নাকি রে? আচ্ছা তাহলে আমি যাই গা। হ্যাঁ, আর এই যে ভূতের কথা কিন্তু কারো করো না। হ্যাঁ আমি যাই গা। হ্যাঁ গেলাম। নাল দিছি বচ্চাস, নাল দিয়ে নে। এটা কি কয়? এটা এটা কইল জড়ি জড়ি বচ্চাস। এটা দিছি না ব্যাটারি দিয়ে আইনে কারেন্ট দিয়ে মানে চরকি লানি ঘুরব পেন লেন লানি বুঝছাস। এই না একজন বাবু, এই না একজন বাবু, এই না একজন বাবু। কজন হলো? ভালো করে ধর, সুন্দর করে ধরিস। ওই প্রণাম শর্ত সর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দা? আরে যন্ত্র বানাইলো কিরা? হানিফ খা বানাইছে। হানিফ খা? শিওর শিওর তুই বানাইছাস? আমি তিনি আমি খা। জোড়া একেবারে কেঁদ লেগে গেছে। আমার সাথে এরকম ছলনা করলে চামু। আমার হানিফ খা কি না পারে? ভালো করে যাবো না? চলে না রে, বাড়ি গেছে গা তিনজন তো। এই তোর নাম? অন্যদিন অন্যদিন তো সব মনে। হ্যাঁ নাম 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 চামিলি, তুই পিছু নাকি? ভালো করে বস। হ্যাঁ চলো মনে। ওহ
ওই সেমিনের মধ্যে যা হানিফ কাকি পাইলো আমার ওদিকে ফিরেও তাকায় না। মুন্ডায় কয় ওই বেড়াইমা সেমিনিটার ঠ্যাংটা দূরে ভাঙিয়া দেই। আমি কইলাম ওই একদিন সেমিনিরে পানিতে চুবাই দিই। সামিলি, আমরা এখন আসমানের দিকে যেতেছি। কি বাকরা, চোখটা বন্ধ কর, দেখ পাখিরা উঠতেছে, আসমানের মেঘগুলি উঠতেছে, উঠতেছে না? হ্যাঁ উঠতেছে। এরকম করে আমরা আসমানের দিকে যাইতেছি। উঠতে থাক, উঠতে থাক, উঠতে থাক, উঠতে থাক, উঠতে থাক, চোখ খোল, দেখছে কোন জায়গায় আছি? আমগো গ্রামে। বাহ, তুমি তো সব কিছু পারো আনিকা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কেনা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পেন্তা আমি খাই না, পুটি মাছ চাই না, একটা যদি পাই অমনি করে হাপুস হুপুস খাই। ও বাবা, ইয়াদি আমার জোয়ান পোলা না, এহাবারে দুধের সাওয়াল হয়ে গেছে। এ কেমন জ্বর রে, এ কেমন জ্বর রে! কর কর খর খর বক মাইরা জ্বর কর। ওই যে আসে মামা পাঞ্ছি, থাকে 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 থাকে, কু কু। কি হয়েছে চাষি, কোরবানির কি হয়েছে? কেডা রে বন্ধু, হ্যাঁ সামিলি আসলো না? সামু আমার এরকম জ্বর, একটু দেখতে আসলো না? ও বোনে, ও বোনে, আই বোনে যা দেখ না কি হইলো আমার কোরবানের, আমার মাসুম বাচ্চা হয়ে গেছে। যাইবা নাকি কোরবান মিয়া, করবা নাকি বিয়া, তারপরে তো চইলা যাবা, যাইবা কাতার যাইবা, তারপরে তো কোরবান মিয়া রাজা আমার বন্ধু, বন্ধু রাজা কোরবান মিয়া, এহেলেন এসাহেলেন। ও বোনে, ও বোনে, আরে ও বোনে তো অত অস্থিরলে চলবো। মিসমাহতু ইয়া বারহু, মিসমাহতু, মিসমাহতু। এক সাইকেল বানাইছে, এই সাইকেলে পাঁচজন, এক সাইকেলে পাঁচজন। হানিফ খা, হানিফ খা একটা ট্যালেন্ট, সালা খা বংশের একটা প্রদীপ, ভালো উঠে গেছে গা। উঠে যাওয়ার কোনো পথ নাই। তুমি না দারোগা জামাই, সবসময় সবসময় উল্টা কথা কইবা। ওর যে পরিমাণ নাম হয়েছে সেই পরিমাণ কি টাকা আইছে? হয় নাই, টাকা হয় নাই হইব। শোনেন চাচা যান, একবার দেখা গেল যে দোজক থেকে সব গুণাগার বান্দারা উপরে উঠে উঠে পলাইতেছে, তখন আল্লাহ তালা কী করলেন, সেন্ট্রি পোস্টিং দিলেন। তখন ওই গুণাগার বান্দারা যখন ওঠার চেষ্টা করে, মাথা উঠায়, তখন বন্দুকের গাদা দিয়ে একটা করে ঠুকুস আর নিচে পড়ে যায়। কিন্তু এক জায়গায় দেখা গেল ওইখানে কোনো সেন্ট্রি নাই। তখন জিজ্ঞাসা করা হলো যে ওখানে সেন্ট্রি নাই কেন, তখন আল্লাহ তালা বললেন যে ওখানে বাংলাদেশের বান্দারা আছে। তো বাংলাদেশের বান্দারা কি এত ভালো যে তারা পলাইব না? তো বলছে না, অগজন্য সেন্ট্রির দরকার নাই,
কারণ ওরা এমনই মানুষ যে একজন যদি উঠতে চেষ্টা করে আরেকজন ঠ্যাং ধৈরা নিচে নামায় দেয়, কাজেই ওইখানে কোনো আমার বাদ দুইটা দাও। এই নাও দেখো, এই যে এগুনি কি করছো বাজানে আড্ডি শোনাই দিবনি, সুন্দর আর্টিস্ট করে দিছি, বাজানে কিছু কমো না, আইজ আর ঘরে উঠবার দিব না, কেমন ঘরে থেকে যাও। আমিও তাই কই, আর কতদিন আসা যাওয়া করবা, তাই কে যাও। খালা যে কি কই, ছাগলের দুধ খা মনে কি কই খালা। ওই হানিফ খা, আমি যাই ওর বাপ মার কাছে যায়া প্রস্তাব দিয়ে আসি। কি প্রস্তাব? তোর বিয়ার প্রস্তাব। কি কইন, হানিফ খার সাথে কাইল তার সাইকেলে পিছে উঠছিলি, সারা গাঁও ঘুরে বেড়াইছস। ঘুরছি তাই, ওইটা সাইকেল না, ওইটা হইল সাইকেল মোটর। বাহ, সুন্দর নাম দিছে হানিফ খা, সাইকেল মোটর, মোটর সাইকেলও না সাইকেলও না, এই 65-35। হ্যাঁ, হানিফ খার কেরদানি। হানিফ খা পারে, আর তো কেউ পারেও না। ওই স্যামলি কি কয় চাচা, ছোটা মোটা কথা কয়ে গেল না? না হ না, ওই স্যামলি রে এই গ্রামে হা বন্ধ করা লাগবো। কেন? আর ওই হানিফ খারও একটা কিছু করণ লাগবো চাচা, ও আমাকে চোখের সামনে যা কিছু করা বেড়াবে তা তো ঠিক না। আচ্ছা, সেটা আমরা দেখব, তুমি কেন? দক্ষিণ পাড়ার পোলা, উত্তর পাড়া ইসামাত বুড়ি। হ্যাঁ, হাজার হইলো হানিফ খা, খা বংশের পোলা, বুঝছ? তাহলে বিচার করলেন না, ঠিক আছে দেহম নে, দেখা সিটি দিও আমারে। আরসনা রে, আরসনা আরসনা, দিমু দিমু ধাক্কা দিমু, এই ধাক্কা দিও, আমি গেলাম সরে গেলাম সরে, এই রে বাবা রে, ওরে বাবা আলো রে, আ গুদা দাস কেতি ঠ্যাংটা গুদা রে, ঠ্যাংটা গুদা দাস কে, ঠ্যাংটা গুদা দিবি না, আমি না পারবি, আই আমি খেলতেছিলাম, আমি তোমার সাইকেল মোটর একটু উঠমু। কি কয় গুলি কে উঠমু, ঘুরমু, ঘুরে বেড়ামু গাও গরমডা। আচ্ছা আচ্ছা, লো কি লো বয়ে পড়লাকে, পাড়ার মানুষ কি করবো, একটা ডাঙ্গা মায়া তুমি। ও, আর তুমি হানিফ খা ডাঙ্গা পোলা না? কে কইছে, আমি পোলাবর মানুষ। হনো ভালো ভালো যদি কথা না হনো তাহলে কলাম, এই যে আমি বার সব ভাঙ্গো না ভাঙ্গো না, আমার হলো সমস্যা, মস্ত বড় ব্যাকর। কি সমস্যা, কি ব্যাকর? ক যাব না, কমু কালাও ক, আমার কি বা জানি শরম করে। কে বা শরম,
হানিফ খা তো দেখি সব দিক দিয়েই নাম ফাড়াইল চাষা। কেমনে চাষা মনে হয় কোনো খবরই রাখেন না? কি জানি কত ঘটনাই তো ঘটে, সব খবর তো আমি জানতে পারি না। ও ওই ভারওয়ালির কিসটা কি জানেন? জানি। হ্যাঁ ভারওয়ালি? না 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 না, আমি কিছু জানি না। জানেন না? ঘটনাটা তো নিয়ে আমি একটা এফআইআর করছিলাম, এখন তো মনে হয় জিডি এন্ট্রি করতে হইব। করো, নন ভেলেবল সেকশন করবা? হ্যাঁ না করো না, করবা? হ্যাঁ হ না। চামিলি ওঠ, মোটরসাইকেলের পিছনে ওঠ। মোটরসাইকেলের পিছনে আমি উঠি না। সাইকেলে উঠোস না? সাইকেলের পিছনে উঠি? এটা মোটরসাইকেল না, সাইকেল মোটর। এরকম আওয়াজ নাই, বটর বটরও করে না, আর ড্রাইভারও খুব ভালো। ও হানিফ খার মতো অত বড় ড্রাইভার কয়টা আছে কও? হানিফ কইল সব পারে। সব পারে না, ওর পারা আমি দেখাইতেছি। কত দেখলাম, কত দেখলাম কইলি? মারহাবা ইশক। বজন দুগা খাইয়ালো? আমি কোতরে মাংস খাম। তোমারে তো দিলাম রাইন্দা, কিন্তু বজন তুই তো খালি না। কে খাইলাম না? কে কোনে খালি? আমি জামুগা, আমি আর আসুম না, বিয়েও করুম না, খাবো না। আমার কাছে ধরা সারা কবুল বলেছে? বলে নাই, তবে বলবে, অত চিন্তা করিস না। তো দোস্ত কথা হইলো কি জানাস? কথা হইলো একটাই, ওরা খা, আমরা খাওয়া হইতে পারি নাই। ওই খাওয়া হইতে কত দিরাম লাগে রে? দিরাম লাগবো না, লাগে বুদ্ধি, বুদ্ধি বুদ্ধি লাগে। দেখ চিন্তা করে দেখ, আমার তো আবার যে ফ্লাইটের দিন গনিয়ে আসলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খাসা আপনারা হইলেন খানদানি মানুষ। আচ্ছা কোন দেহি ওই হানিফ খা কিরকম খা? ক কি বিয়া, হানিফ খা, হুরমুজ খা, বাসেত খা, ওরা হলো আড়াই রেখা। খাওয়া হইলে আমরা, আমার দাদা যখন কাবুল ঠিকাইছে। কিন্তু ও তো মেলা তেলেস মাতে শুরু করছে, ওর আড্ডি গুড্ডি চুরাই দাও। আপনি পারমিশন দিলেন? দিলাম, যাও। যাই। ওই মিয়া আদাব সালাম দিলা না? আসসালাম আলাইকুম। সালামি আপাতত ওই এলেঙ্গা বাজার থেকে নিয়ে আসে যাহা না যা। রসগোল্লা খাম, ওঠ। রসগোল্লা? গেলাম আমি রসগোল্লা খাইয়া।
আমার মোটর সাইকেল তো লিক হয় নাই, পাঞ্চারের লোকে পাঞ্চার লোকে আমি দিনি হানিফ খা কোরবান রে পানিতে চুবাই লোকে আমি দিনি হানিফ খা ব্যাস এইবার খায়ের বোলারে রসগোল্লা খাওম কি জন্য করছি এটা জানো না না ন যাই ও যাবো কে রসগোল্লা খাবি না ন যাই দোস্ত আবার এসিস ন যাই আমি আছি আমার মহব্বতের চিন্তায় শামু নিয়ে আছে আনিফকা ওরে আল্লাহ আনিফকা এমন আয় না কেন পোলাটা আমার আল্লাহ রে আল্লাহ আনিফকা আল্লাহ রে আল্লাহ ওই আনিফকা আনিফকা আছিস নাকি নাই নাই মানে এত রাতে গেল কই তাই তো পোলায় আমার দুধ ভাত নিয়ে বসে রয়েছি অহনো তো আহে না আল্লাহ রে আহা থামো থামো আমারও তো বিপদ এই যে ওয়াশার কিনে আনছি কাল সকালের মধ্যে যদি ওয়াশার না লাগাই তাহলে তো কারবালা হয়ে যাবো আল্লাহ রে কি হইলো গো চাচি আমার পোলার কি হইলো ওই হানিফকা বাড়িতে আসে নাই হানিফকা বাড়িতে আসে নাই কয় কি আমারও না মেলা ঠেকা ওর কাছে আরে আমারও তো তুমি সাইকেল মোটর বানাও তোমার সাইকেল মোটরের পিছনে ব্যাপার ঘুরে বেড়া আমার আমার মোটর সাইকেল খারা খারা বংশের পোলাপান ধরে নিবে এটা কেমন কথা আপনারা এটা কিছু করেন আমরা নীরবে সহ্য করব না আমি খবর নিয়ে আইছি দক্ষিণ পাড়ার এক ঘরে হানিফ করে বাইন্ধে রাখছে তুই নিজে দেখছস হ্যাঁ ওই মেয়েরা শোনো শোনো এখন সবাই চলো লাঠি সুটা নিয়ে সবাই চলে আসো চলো 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 উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া এই রক্তারক্তি আর বন্ধ হইল না এর মধ্যে খাসাপ ওরে আজকে দে মাথায় তুলতে রোজ কিয়ামতের আগেও থামবো না দুলা ভাই গরু দিয়া ফসলের ক্ষেত মারাইবো ফসলের ক্ষেত নষ্ট করে দিব অহন আর ছাড়তেছি না ওই মেয়েরা চলো সবাই চলো আর যাই হোক রক্তারক্ত হইতে দিয়ে যাবো না ওরা চার পাঁচজন যাই চলেন সবের ঠেকাই চলেন রাজা
এইটা তুই কি করলি হ্যাঁ আর ওখানে তো একটা রক্ত রক্ত কাণ্ড হয়ে যাবো দাসি চিন্তা করো না তো না রে বাজা বাজা তুই আমাকে বাসা আমিও লোকজন নিয়ে আইতাছি ঠিক আছে অত চিন্তা করো না 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 নাই বেটা হানিফ খা আমরা তোর নিজের চিন্তায় মরি আর তুই এনে বয়ে রইছস আমরা প্রতিশোধ নিব প্রতিশোধ দাঁড়া নাই দাঁড়া নাই দুধবাদ সুদবাদ আমি দিলি হানিফ খা